আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ট্রাস্ট নিউজ 24-এ। সাথে আছি আমি শারমিন আক্তার। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে দিন দিন উন্নয়নের ধারা ক্রমাগত বাড়ছে। সেক্ষেত্রে বাংলাদেশের সকলেই তার যোগ্যতা দিয়ে প্রমাণ করছে, পিছিয়ে নেই আমাদের দেশের প্রতিবন্ধীরা। দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিত গ্লোবাল আইটি চ্যালেঞ্জ 2019-এর ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম পুরস্কার সহ দুটি অ্যাওয়ার্ড পেয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তরুণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গ্লোবাল আইটি চ্যালেঞ্জ 2019 দক্ষিণ কোরিয়ার পুসানের কুক ইয়ং ইউনিভার্সিটিতে 25 নভেম্বর থেকে শুরু হয়েছে। বিসিসির পেজে জানানো হয়, শ্রবণ প্রতিবন্ধী ক্যাটাগরিতে বাংলাদেশ প্রথম পুরস্কার পেয়েছে। একক এ প্রতিযোগিতায় বাংলাদেশের ফারহান ইকবাল এই পুরস্কার পেয়েছেন। বিকাশ প্রতিবন্ধী ক্যাটাগরিতে বাংলাদেশের আশিকুর আরও একটি মেডেল পান। শ্রবণ ও স্বাভাবিক বিকাশ দৃষ্টি, শারীরিক প্রতিবন্ধী এ চারটি ক্যাটাগরিতে টুল চ্যালেঞ্জ হচ্ছে। গ্লোবাল আইটি চ্যালেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, চলতি বছরের 25 নভেম্বর থেকে তরুণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হচ্ছে, চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এবছর যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ 20টি দেশের 300+ প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। 2011 সাল থেকে এ প্রতিযোগিতা হচ্ছে, তবে গত 5 বছরের মধ্যে এবছর সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী অংশ নিচ্ছেন। বাংলাদেশের প্রতিবন্ধীরা এবার থেকে বিভিন্ন কার্যকলাপ অংশগ্রহণ করছে, তবে এক্ষেত্রে বাংলাদেশের জন্য এটি একটি শিক্ষামূলক দৃষ্টান্ত বলে আশাবাদী আমরা সকলেই। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল খবরাখবর পেতে সংযুক্ত থাকুন ট্রাস্ট নিউজ 24-এর সাথে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর ভিজিট করুন আমাদের ওয়েবসাইট trustnews24.com। সত্যের সাথে থাকুন, ট্রাস্ট নিউজ দেখুন। আল্লাহ হাফেজ।